দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পানি পূর্ণ হয় নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে দুটি নল দ্বারা পানি প্রবেশ করবে এরূপ ক্ষেত্রে টেকনিকটি হবে বড় গুণ ছোট বাই বড় যোগ ছোট এই টেকনিক অনুসারে আমরা লিখতে পারি বড় বড় এর স্থলে বসাবো পনেরো এরপর ছোট তো ছোট এর স্থলে বসাবো দশ বাই বড় যোগ ছোট অর্থাৎ পনেরো যোগ দশ তাহলে এই লাইন থেকে লিখতে পারি পনেরো গুণ দশ বাই পনেরো যোগ দশ মানে পঁচিশ তো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ এবং পনেরোকে কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় তিন আবার এই পাঁচ দিয়ে দশকে ভাগ করলে হয় দুই তাহলে তিনের সাথে দুই গুণ করলে হয় ছয় অর্থাৎ নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি ছয় ঘন্টায় পানিপূর্ণ হবে কাজই সঠিক উত্তর হচ্ছে অপশন ক ছয় ঘন্টায় এবার আমরা এ অঙ্কটির অ্যান্সার বের করব আরও একটি পদ্ধতিতে দেখুন আমাদের প্রশ্নে দুটি সময় দেয়া আছে একটি হচ্ছে দশ ঘন্টা এবং অপরটি হচ্ছে পনেরো ঘন্টা তো আমরা প্রথমে এইভাবে লিখে নিলাম এক বাই দশ এক বাই পনেরো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে দুটি নল দ্বারা পানি পানিপূর্ণ হয় তো দুটি নল দ্বারা পানি প্রবেশ করলে এখানে যোগ চিহ্ন দিতে হবে তাহলে এখানে যোগ চিহ্ন তখনই দিব যখন কোনো প্রশ্নে বলা থাকবে দুটি নল দ্বারা পানি প্রবেশ করে এবার এটি ক্যালকুলেশন করে লব কে হর এবং হর কে লব বানালেই অ্যান্সার চলে আসবে তো সমাধান শুরু করা যাক তো আমি প্রথমে দশ এবং পনেরো এর লস বের করব পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই পনেরো কে ভাগ করলে তিন তাহলে তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ দশ এবং পনেরো এর লসাগু হচ্ছে ত্রিশ তো এই ত্রিশ কে দশ দিয়ে ভাগ করলে ফলাফল আসে তিন সেই তিনের সাথে এই এক গুণ করলে হয় তিন তাহলে এখানে লিখতে হবে তিন যোগ ত্রিশকে কে পনেরো দিয়ে ভাগ করলে ফলাফল আসে দুই সেই দুইয়ের সাথে এক গুণ করলে ফলাফল আসে দুই কাজী এখানে লিখতে হবে দুই তাহলে তিন যোগ দুই মানে পাঁচ বাই ত্রিশ তাহলে আমাদের এই টেকনিক অনুসারে এবার লব কে হর বানাবো এবং হরকে লব বানাবো তাহলে আমরা লিখতে পারি ত্রিশ বাই পাঁচ তো ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে ফলাফল আসে ছয় অর্থাৎ নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি ছয় ঘন্টায় পানিপূর্ণ হবে কাজী সঠিক উত্তর হচ্ছে অপশন ক তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কেন এক বাই দশ যোগ এক বাই পনের লিখলাম এবং কেন লবকে হর এবং হরকে লব বানালাম এটি ভালোভাবে বোঝার জন্য অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করতে হবে তো আমি এই অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করব তবে তার আগে আরও একটি নতুন পদ্ধতিতে এই অঙ্কটির অ্যান্সার বের করব আমাদের প্রশ্নে দুটি নলের কথা বলা আছে তো আমি এখানে লিখে নিলাম প্রথম নল এবং এখানে লিখে নিলাম দ্বিতীয় নল তো প্রশ্নের এই লাইনটি আবারও লক্ষ্য করুন দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ ও পনেরো পানি পানিপূর্ণ হয় তো আমি মনে করলাম প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি দশ পানি পানিপূর্ণ হয় কাজী এখানে লিখলাম দশ এবং দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটি পনেরো ঘন্টায় পানিপূর্ণ হয় কাজী এখানে লিখলাম পনেরো এবার আমরা দশ এবং পনেরো এর লসাগু বের করব তো পাঁচ দিয়ে কে ভাগ করলে হয় দুই এবং পনেরো কে ভাগ করলে হয় তিন তো তিন দুগুণে ছয় পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ দশ এবং পনেরো এর লস আগু হচ্ছে ত্রিশ তো এখানে লিখলাম ত্রিশ আমাদের প্রশ্নে যে চৌ বাচ্চাটির কথা বলা হয়েছে আমরা ধরে নিলাম সেই চৌ বাচ্চাটি মোট ত্রিশ লিটার পানি ধরে প্রথম নল দ্বারা চৌ বাচ্চাটি দশ ঘণ্টায় পানি পূর্ণ হয় কাজী আমরা বলতে পারি প্রথম নল দ্বারা চৌবাচ্চাটিতে দশ ঘন্টায় ত্রিশ লিটার পানি প্রবেশ করে তো দশ ঘন্টায় যদি ত্রিশ লিটার পানি প্রবেশ করে তাহলে এক ঘন্টায় প্রবেশ করবে ত্রিশ ভাগ দশ মানে তিন লিটার আবার দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটি পনেরো ঘন্টায় পানি হয় কাজী আমরা বলতে পারি দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটিতে পনেরো ঘন্টায় ত্রিশ লিটার পানি প্রবেশ করে তো পনেরো ঘন্টায় যদি ত্রিশ লিটার পানি প্রবেশ করে তাহলে এক ঘন্টায় প্রবেশ করবে ত্রিশ ভাগ পনেরো মানে দুই লিটার তাহলে প্রথম নল দ্বারা বাচ্চাটিতে এক ঘন্টায় পানি প্রবেশ করে তিন লিটার এবং দ্বিতীয় নল দ্বারা বাচ্চাটিতে এক ঘন্টায় পানি প্রবেশ করে দুই লিটার তাহলে প্রথম এবং দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটিতে একত্রে এক ঘন্টায় পানি প্রবেশ করে তিন লিটার যোগ দুই লিটার মানে পাঁচ লিটার তাহলে আমরা একটু লিখে রাখি নল দুটি একত্রে খোলা রাখলে এক ঘন্টায় পানি পূর্ণ হয় পাঁচ লিটার যেহেতু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে চৌ বাচ্চাটি কতক্ষণে পানিপূর্ণ হবে কাজী আমরা লিখতে পারি পাঁচ লিটার পানিপূর্ণ হয় এক ঘন্টায় অতএব এক লিটার পানি পূর্ণ হয় এক বাই পাঁচ ঘন্টায় যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চাটির পানি ধারণ ক্ষমতা ত্রিশ লিটার কাজী ত্রিশ লিটার পানিপূর্ণ হয় এক গুণ ত্রিশ বাই পাঁচ তো পাঁচ দিয়ে ত্রিশকে ভাগ করলে ফলাফল আসে ছয় কাজী নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি ছয় ঘণ্টায় পানিপূর্ণ হবে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক তো এবার আমরা এই অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করব তো বিস্তারিত ক্যালকুলেশন এখন থেকে শুরু আমরা মনে করলাম প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি দশ পানি পানিপূর্ণ হয় কাজী আমরা লিখতে পারি প্রথম নল দ্বারা এক ঘণ্টায় পানিপূর্ণ হয় চৌবাচ্চার এক বাই দশ অংশ আবার লক্ষ্য করুন দ্বিতীয় নল দ্বারা চৌ বাচ্চাটি পনেরো ঘন্টায় পানিপূর্ণ হয় কাজী আমরা বলতে পারি দ্বিতীয় নল দ্বারা এক ঘন্টায় পানিপূর্ণ হয় চৌবাচ্চার এক বাই পনেরো অংশ যদি প্রথম নলটি খুলে দেওয়া হয় তবে এক ঘন্টায় পানিপূর্ণ হয় চৌবাচ্চার বাচ্চার এক বাই দশ অংশ এবং দ্বিতীয় নলটি যদি খুলে দেওয়া হয় তাহলে এক ঘন্টায় পানি পূর্ণ হয় চৌবাচ্চার এক বাই পনেরো অংশ তো যদি দুটি নলই খুলে দেওয়া হয় তাহলে এক ঘন্টায় পানি পূর্ণ হবে চৌবাচ্চার এই অংশ দুটা যোগ করতে হবে এই অংশ দুটি যোগ করার কারণ হচ্ছে দুটি নল দিয়েই পানি প্রবেশ করবে যদি প্রশ্নে এমন থাকতো যে একটি নল দ্বারা পানি প্রবেশ করবে এবং অপরটি দিয়ে পানি বের হবে তাহলে এখানে বিয়োগ করতে হতো তো এক নল দিয়ে পানি প্রবেশ করবে এবং অপর নল দিয়ে পানি বের হবে এ সংক্রান্ত অঙ্ক নল ও চৌবচ্চা পর্বত দুইয়ে দিয়ে দেব এবং মজার বিষয় হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে টেকনিকগুলো দেখালাম এই টেকনিকগুলো ব্যবহার করি নল ও চৌবাচ্চা বিষয়ক সবগুলো অঙ্কের সমাধান করব। তো যা হোক আমরা আমাদের অঙ্কে ফিরে আসি এই এক বাই দশ এবং এক বাই পনেরো যোগ করলে হবে এক বাই ছয় আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে চৌবাচ্চাটি কতক্ষণে পানিপূর্ণ হবে কাজী আমরা এই লাইনটিকে একটু ঘুরিয়ে লিখতে পারি এক বাই ছয় অংশ পূর্ণ হয় এক ঘন্টায় অতএব এক অংশ পূর্ণ হয় এক গুণ ছয় বাই এক সমান ছয় ঘন্টায় এখানে এই এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি ছয় ঘণ্টায় পানিপূর্ণ হবে কাজই সঠিক উত্তর হচ্ছে অপশন ক এবার এই প্রশ্নটি লক্ষ্য করুন একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ এবং ত্রিশ মিনিটে পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি বাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে তো এই অঙ্কটি আগের অঙ্কটির মতো একেবারেই সেম তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা এই অঙ্কটির অ্যান্সার বের করব তাহলে আমাদের টেকনিকটি হচ্ছে বড় গুণ ছোট বাই বড় যোগ ছোট তাহলে তিরিশ গুণ বিশ বাই ত্রিশ আর বিশ যোগ করলে হয় পঞ্চাশ তো এই শূন্যের সাথে এই শূন্য কাটা পাঁচ দিয়ে ত্রিশ কে ভাগ করলে হয় ছয় ছয়ের সাথে দুই গুণ করলে হয় বারো কাজী সঠিক উত্তর হচ্ছে অপশন গ বারো মিনিটে এছাড়া আমরা এই অঙ্কটির অ্যান্সার এভাবেও বের করতে পারি যে এক বাই বিশ যোগ এক বাই ত্রিশ এখন এটি ক্যালকুলেশন করে লব কে হর এবং হর কে লভ বানালেই অ্যান্সার চলে আসবে তো বিশ এবং ত্রিশ এর লসাগু হচ্ছে ষাট ষাট কে বিশ দিয়ে ভাগ করলে থাকে তিন তিনের সাথে এক গুণ করলে হয় তিন তাহলে এই হচ্ছে তিন যোগ ষাট কে ত্রিশ দিয়ে ভাগ করলে হয় দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই তাহলে এখানে দুই তো তিন আর দুই যোগ করলে হয় পাঁচ বাই ষাট এখন লবকে হর বানাবো এবং হরকে লভ বানাবো মানে ষাট বাই পাঁচ তো পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে হয় বারো কাজই সঠিক উত্তর হচ্ছে অপশন গ এছাড়া এই অঙ্কটি আমরা আরও একটি ভাবে করতে পারি সেটি হচ্ছে এখানে বিশ লিখে নিলাম এখানে ত্রিশ লিখে নিলাম এরপর এই বিশ এবং ত্রিশ এর লসাগু বের করতে হবে তো বিশ এবং ত্রিশ এর লসাগু হচ্ছে ষাট তো এই ষাটকে বিশ দিয়ে ভাগ করলে ফলাফল আসে তিন তারপর এই ষাটকে ত্রিশ দিয়ে ভাগ করলে ফলাফল আসে দুই তাহলে পূর্বের অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটি ফলাফল পেলাম সে দুটি যোগ করতে হয় যোগ করে সেই লসা গুকে ভাগ করতে হয় তাহলে ষাটকে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ফলাফল আসবে বারো কাজী সঠিক উত্তর হচ্ছে অপশন গ আজকের ভিডিওটি এ